দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় রীতি বা প্রথা ছিল যে যতদিন না কন্যার কোনো সন্তান হচ্ছে ততদিন বাপের বাড়ি থেকে কেউ অর্থাৎ বাবা মা কন্যা শ্বশুর বাড়িতে পা দেবেন না। এদিকে আগেকার দিনে অল্প বয়সে গর্ভবতী হয়ে যাওয়াতে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিত। অপুষ্টির কারণে সন্তান ধারণের সমস্যা ও সন্তানের মৃত্যুর ফলে বাড়ির মেয়ের আর বাড়িতে আসা হতো না। এদিকে মেয়ের চিন্তাতে ঘুম উড়ে যেত বাবা মায়ের। দীর্ঘদিনের অপেক্ষাতে মন বসত না মেয়ের বাবা মায়ের। তাই মেয়ের মুখ দেখতে জামাই আদরের পরিকল্পনা করা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে। জামাই ষষ্ঠী হিসাবে তা এখন পালন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারগুলির ভুল বদলেছে। কন্যার মুখ দেখার জন্য এই নিয়ম পালিত হলেও বর্তমান দিনে সংস্কারের মূল্য বিশেষ গুরুত্ব পায় না। তবে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বিশাল আয়োজন করে পালন করা হয় এই ষষ্ঠী। সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পালন করা হয় এই জামাই ষষ্ঠী। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন শুনতে থাকুন হ্যালো অনির্বুটি। নমস্কার।